নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/5/2022 আমরা জানি মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে যে বিভিন্ন মাদ্রাসাগুলোতে শিক্ষক মহাশয়দের জেনারেল ট্রান্সফারের যে লিস্ট বেরিয়েছিল এবং সেই জেনারেল ট্রান্সফারের ই কাউন্সিলিং অর্থাৎ যারা যারা জেনারেল ট্রান্সফার পেয়েছে সুযোগ সে সমস্ত ট্রান্সফারের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে আজকে হচ্ছে ই কাউন্সিলিংয়ের শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত যে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হয়েছে বা টিচারদের নাম প্রকাশিত হয়েছে সেই ভ্যাকেন্সি লিস্টে আরও ফ্রেশ কিছু ভ্যাকেন্সি বেরোবে, অর্থাৎ হচ্ছে জেনারেল ট্রান্সফারে যারা হচ্ছে যোগ্য বা আবেদন করেছিলেন তার সাপেক্ষে যারা যোগ্য হয়েছেন তারা কিন্তু আরও বেশ কিছু মাদ্রাসার হচ্ছে চয়েসের সুযোগ পাবে, অর্থাৎ ফ্রেশ লিস্ট প্রকাশ করা হবে আবার এই ভ্যাকেন্সি লিস্ট। সেই জন্য ই কাউন্সিলিংটা পিছিয়ে যাচ্ছে, সেই নোটিশ করে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে। সেই নোটিশটা দেখতে পাচ্ছেন, দিস ইজ টু ব্রিং টু দ্য নোটিস অল কনসার্ন দ্যাট ই কাউন্সিলিং অফ জেনারেল ট্রান্সফার of teaching non-teaching staff is postponed due to received large number of fresh vacancy and correction existing vacancy। যে ভ্যাকেন্সি লিস্টটা প্রকাশিত হয়েছিল সেটা পরিবর্তন হয়ে আর আরও বড় একটা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হবে, সেই জন্য ই কাউন্সিলিংয়ের চেষ্টা শুরু হওয়ার কথা ছিল সেটা এখন স্থগিত হয়ে গেল সাময়িক, পরে নোটিফিকেশান করে জানিয়ে দেওয়া হবে। নেক্সট ডেট অফ ই কাউন্সিলিং শিডিউল অ্যানাউন্সড অন 20/5/2022, পরে অফিসিয়াল ওয়েবসাইটে ই কাউন্সিলিংয়ের ডেট বা টাইমটা জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এই নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।